আর যাব না দিল্লি রোডের দিকে, আজকে যাব N816। এই যে চলুন, ডান দিকে গেলে দিল্লি রোড, কিন্তু আমরা যাব N816, মানে মুম্বাই চেন্নাই হাইওয়ে। চলুন যাওয়া যাক। এদিকে দিল্লি রোড যাচ্ছে আর এদিকে যাচ্ছে মুম্বাই এক্সপ্রেসওয়ে। দারুণ রোড, খুব ভালো মেনটেন, নাহলে বেশিরভাগ সময় PWD তো পটহোল মেনটেন করে। আমরা চলে এসেছি ধুলাগড় টোল প্লাজা, এখানে বাইকের কোনো টোল লাগে না। অ্যাকচুয়ালি আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কোনো টোল লাগে না, ওয়েস্ট বেঙ্গলের বাইরে দু একটা টোল লাগে। এটা শরৎকুঠির এন্ট্রান্স। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই বাড়িতেই শেষ জীবনটা কাটিয়েছিলেন। ওনার দ্বিতীয় পত্নীকে নিয়ে উনি এখানেই চলে আসেন। রূপনারায়ণের তীরের এই জমিটি ওনার পছন্দ হওয়ার পরেই উনি 15,000 টাকা দিয়ে এখানে একটা বাড়ি বানিয়েছিলেন। এই বাড়িটি, এখানে ওনার ব্যবহৃত অনেক জিনিসপত্র আছে। এটা হলো শরৎকুঠির ঠাকুরগড়। এই আরাম কেদারায় বসে উনি বিশ্রাম নিতেন। চলুন ওপরে যাওয়া যাক, ওপর থেকে এসে তারপর আপনাদের নিচটা ভালো করে ঘোরাবো। এই ঘরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা ময়ূর পুষতেন। এই ঘরটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ত্রী বসবাস করতেন। উনি মারা যাওয়ার পর সাধারণত খুব দরকার ছাড়া এই ঘরটি খোলা হয়। এখন এই বাড়িটির বর্তমান মালিক হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নাতি। আর যার কাছ থেকে ইনফরমেশন গুলো পেয়েছি, চলুন ওনার সঙ্গে একটু কথা বলে নিই। ওনাকে বলতাম বড় মা, এখানে উনি সবাই বড় মা ছিল। আচ্ছা আচ্ছা, এই বড় মায়ের একটাই ছবি। ১২ বছর বয়স, আমার বাচ্চা চলছে। সত্যি যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি, যেন গায়ে শিহরণ জাগছে। এই ঘরে বসেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার বন্ধুদের সঙ্গে আড্ডা মারতেন এবং বিভিন্ন মানুষরা যারা দেখা করতে আসতেন তাদের সঙ্গে এই ঘরে বসেই কথা বলতেন। আর দেখুন এই কড়িকাঠগুলো যেন কত ইতিহাস বহন করে চলেছে, আরও যেন অনেক ইতিহাস আমাদের বলতে চায়।
বন্দরে বন্দরে আমার মনের নঙর পইরা রইছে হাইরে সারেং বাড়ির ঘরে ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া বাথরুম টয়লেট ফ্রেশ হতে পারবেন অনেক দূর থেকে এসে। আর এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি, আর সামনে হচ্ছে দেখুন বাইক রাখা আছে, ওটা হচ্ছে পার্কিং। ফ্রেশ হওয়ার মতো জায়গা ভালোই আছে এখানে, কোনো অসুবিধা নেই। চলুন এবার গঙ্গার ধারের দিকে যাবো, চলুন। এখানে পিকনিক স্পটও আছে, পিকনিক আপনারা করতে পারেন, সুন্দর জায়গা। বাহ, ওয়েল মেনটেইনড। আচ্ছা ঠিক আছে, রাখবো। বাহ, জায়গাটা খুবই সুন্দর। চলুন দেখি এবার রূপনারায়ণের রূপ। ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধর ফরাইয়া রে কাছের মানুষ দূরে চলে এবার বেরোবো, কলকাতা যাবো। কলকাতা মানে আমার বাড়ি তো বেলগুড়িয়া, বেলগুড়িয়া যাবো। চলো ভাই, আর ভিডিওটা যদি ভালো লাগে কি করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। চলুন। সাধের মনোবোধু আইরে কি জানি কি করে।